টাকা কোন মাসে দিতে হয় এবং সব টাকার জন্য 1 বছর পূর্ণ হওয়া কি বাধ্যতামূলক? জাকাতের একটা ইয়ার আছে, স্টার্টিং এবং এন্ডিং। জাকাত ইয়ারটা কখন শুরু হয়? যখন থেকে কোনো ব্যক্তি নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, টাকার এবং সম্পত্তির মালিক হয়, তখন তার জাকাত ইয়ার শুরু হয়ে যায়। এবং এটা যদি লুনার ইয়ার, যেটাকে আমরা চান্দ্র বছর বলি, এটা যদি মাঝখানে তার নেশাবের নিচে না নামে বরং নেশাবের মধ্যে থাকা অবস্থায় 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে তার জাকাত ইয়ার শেষ হয় 354 দিন। সাধারণত একটা লুনার ইয়ার, এর মাঝখানে যে টাকাগুলো তার আসলো এবং গেল তার একই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিংবা তার আমরা যদি বলি ব্যবসায়িক যে মালামালগুলো কেনা বেচা হলো, অথবা তার বিভিন্ন যেমন বেতন আসলো, ফ্রিল্যান্সিং থেকে আসলো, সবগুলো তার জাকাত বেইজ বলা হয়। হ্যাঁ, জাকাত বেইজ, জাকাতের এই পাত্রের মধ্যে রাখতে হবে। তার মানে হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, প্রত্যেকটা টাকার উপরে 1 বছর পূর্ণ হওয়াটা শর্ত নয়। তবে হঠাৎ করে যদি আপনার একদমই স্পেশাল আরেকটা সোর্স চলে আসে, যেমন আপনি এলপিআর গেলেন এবং আপনার একটা 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকার একটা অ্যামাউন্ট আসলো, তখন সেটা ভিন্ন একটা টাকা, ভিন্ন একটা সোর্স থেকে এসেছে, ফলে সেটার জন্য আপনি চাইলে আলাদা আরেকটা মেসা বা আলাদা আরেকটা সাল গণনা করতে পারেন। তবে কেউ যদি একসাথে সুবিধার জন্য করেন, তাহলে সেটাও শরীয়তে জায়েজ আছে।